আপনাকে কল দিতে পারবেন, কেউ কিন্তু আপনাকে কল দিতে পারবে না। আপনাকে কল দিলে বলবে কি এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। অনেক সময় হয় কি আমরা কিন্তু ব্যস্ত থাকি বিভিন্ন কারণে, ও কারণে ব্যস্ত থাকলে কি আমাদের ফোনটা কিন্তু ফ্ল্যাশ মোড করতে হয়, নাহলে কিন্তু আমার সিমটা বন্ধ করে রাখতে হয়। তো আপনার এই কোনো কিছু করতে হবে না, আপনার সিম চালু থাকবে, আপনি চাইলে সবাইকে কল দিতে পারবেন, কেউ কিন্তু আপনাকে কল দিতে পারবে না। তো এই কাজটি আপনি কীভাবে করবেন এবং বন্ধ করবেন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আইডিটি ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কোনো সিম আপনি ব্যবহার করতে পারেন সেটা কিন্তু কোনো বিষয় নেই। বিষয় হচ্ছে কিন্তু আমি নিস্টার হ্যাশ দিয়ে এখান থেকে কল দিয়ে আপনি কি করবেন, এখানে আপনার নাম্বারটা তুলে দিবেন। আপনি যে কোনো সিম ব্যবহার করতে পারেন, কোডটা আপনার যাই হোক না কেন, আপনি এখান থেকে দিবেন *#21 দিয়ে, *9 দিয়ে, এখানে আপনি এটা দিচ্ছি আমি। তো আপনি এখানে বাংলা লিঙ্ক হলে বা 9 দিচ্ছি, গ্রামীণ হলে আপনি 7 দিবেন, টেলিটক হলে 5 দিবেন, এয়ারটেল হলে 6 দিবেন, রবি হলে 8 দিবেন। দিয়ে কী করবেন, এখান থেকে আপনি এটাকে কল দিয়ে আপনি সিমটা সিলেক্ট করে দিবেন। তো সিমটা সিলেক্ট করে দিলে কিন্তু আমার অফারটা চালু হয়ে গেছে। এখান থেকে কিন্তু এটা কিন্তু কল ফরওয়ার্ডিং সিস্টেম। তো এটাকে আপনি আবার কীভাবে বন্ধ করবেন, এখন আপনি এখান থেকে সবাইকে কল দিতে পারবেন, কেউ কিন্তু আপনাকে কল দিতে পারবে না। আপনি ব্যস্ত থাকাকালীন এই কাজটি করে রাখতে পারেন। তারপর আবার বন্ধ করবেন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আবার ডায়াল অপশনে চলে যাবেন, চলে যাওয়ার পর এখান থেকে #*#21# দিয়ে আপনি কী করবেন, এটাকে আবার কল দিবেন, কল দিয়ে আবার সিমটা সিলেক্ট করে দিবেন। তারপরে কিন্তু এটা আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো তারপর এভাবে যদি বন্ধ না হয়, তো তারা ডায়াল করে যদি অনেক সময় বন্ধ না হয়, তো আপনি কী করবেন, এখান থেকে 3 ডট দেখতে পাচ্ছেন আপনার, এখানে কিন্তু 3 ডটস আছে, তাই 3 ডটসে চলে যাবেন। 3 ডটসে চলে যাবেন, এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আপনি কল অ্যাক্সেস এই সেটিংসে চলে যাবেন। তো আপনি মোট কথা হচ্ছে কল ফরওয়ার্ডিং সিস্টেমটা আপনি খুঁজে নেবেন। তো আমি বাংলা লিঙ্ক সিমে চলে গেলাম, চলে যাওয়ার পর এই কল ফরওয়ার্ডিং সিস্টেমে চলে গেলাম, ভয়েস কলে চলে গেলাম। তো ভয়েস কলে চলে যাওয়ার পরে এই সেটিংটা যদি আপনি ডায়াল করে বন্ধ করতে না পারেন বা ডায়াল করে যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু আপনি এই সেটিংটায় চলে আসবেন কল ফরওয়ার্ডিং। তো কল ফরওয়ার্ডিং চলে আসার পরে এইখানে কিন্তু এটাকে আপনার প্রথম যে অপশনটা এখানে কিন্তু অপটা অফ আছে আমার, তো প্রথম অপশনটা আসলে এখান থেকে আপনি এটাকে ক্যান্সেল করে দিলে কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।